আমাদের সে বয়ান করার মাধ্যমে রব্বুল আলামিন যে ব্যক্তি ভুলের উপরে থাকে তার পরিণতি কি হয় আর যে ব্যক্তি সত্যের উপরে এবং হয় তার পরিণতি কি হয় এই ঘটনার দ্বারা আগত আমত পর্যন্ত সমস্ত বান্দাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার কতিপয় বন্ধুরা এই বিষয়ে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আমি তাদের সুক্রিয়া আদায় করতেছি আসলে আমি ওই ব্যক্তি নই যে আমার ভুল হলে আমি ভুলের ভেস্তা কামাত থাকবো আমি রোজাত করব না বা আমি মাপ চাবো না ক্ষমা চাবো না আমি সেই ব্যক্তি নই বল আমি মনে করি আমার থেকে কোনো ভুল যদি প্রকাশিত হয় মোত্তাকিন ওলামাই কারাম এই ব্যাপারে যা আমাকে করতে বলবেন আমি সেইটাই প্রস্তুত মোত্তাকিন ওলামাই কারাম যদি বলেন আপনাকে তওবা করতে হবে তওবা করব রজাত করতে হবে রোজাত করব কারণ আমি তো শয়তান হতে চাই না আমি আদমের মতো তাইব হতে চাই বাকি মনে রাখতে হবে সাহাবাই কেরাম রেদন উল্লাহি তালা আজমাইনদের ব্যাপারে আমার আকিদ আমার বিশ্বাস এবং আহলুসুল্লাহ জামাতের আকিদাটা কি আমাদের আকিদা হলো সাহাবাদের সাথে মোহাব্বত রাখা এটা ইমানের আলামত আর সাহাবাদের সাথে নাফরাত রাখা বক্স এবং হাসাদ রাখা বিদ্বেষ রাখা এটা হলো আমি মনে করি নিফাকের আলামত বাকি সাহাবাই কেরাম রেদন উল্লাহ আজমাইনদেরকে আমরা মনে করি কুল্লু মদুল তারা মিয়ারে হক এই গত ওই তারিখের বক্তব্য সহ বিগত যত বক্তব্য আমার সেখানে আছে সেখানে সাহাবাদের তাজ মনে করি আমাদের তারা মাবদা মনে করি মুক্তাদা মনে করি আমরা তাদের কুল্লু রুজুম মনে করি তারা আমরা হেদায়তের রাহনুমাই মনে করি এবং আমরা মনে করি আল আল্লাহ ফবুল আলম কি বলছেন আমিনু কামা আমান্ন আমরা তো তাদের ইমানের সাথে আমাদের ইমানকে তালি দেই তাদের ইমানের সাথে যাদের ইমান মিল থাকবে তার ইমান কাবেলে যাদের মিল থাকবে না তারা ইমান হবে এটা শুধু তাই নয় আমরা মনে করি যে সাহবাইকারমাইন্দর রাজমাইনদেরকে গালি দেওয়া এটা সম্পূর্ণ হারাম এবং আকবরুল কাবায়ের সবচেয়ে বড় গুণা শুধু তাই নয় আমি মনে করি হজরত আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলাই যে আকিদা আমার একই আকিদা সাহাবাদের ব্যাপারে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে মাবিয়া রদি আল্লাহ মর্যাদা বেশি না হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ মর্যাদা বেশি তিনি জবাব দিয়েছিলেন মাবিয়া রদি আল্লাহ তার যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করছে ওই ঘোড়া নাসিকার মধ্যে যে ঢুল ঢুকছে ওই মর্যাদা সম্পূর্ণ ওমর বিন আব্দুল আজিজ কোনোদিন হতে পারবে না আমি মনে করি সমস্ত সাহাবাদের অবস্থায়ই এই হালাত আর উসমান রাজি আল্লাহ কথা তো ভিন্ন উসমান গনি রাজি আল্লাহ তালানহুত তিনি বদুরি তিনি অহুদি তিনি হলেন নবী পাক সাল্লাহ আলহামের জামাতা এবং দুই দুই কলিজার টুকরার তিনি হল জামাতা নবীপাক সাল্লু আসাল্লামের সাথী জান্নাতের মধ্যে বারবার নবীপাক সাল্লাস্লামের পবিত্র জামান মোবারক থেকে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন শুধু তাই নয় আমি মনে করি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে ওসমান রাজি আল্লাহ তৃতীয় নম্বর অবস্থান করতেছেন আল্লাফাক রব্বুল আলমিন তার ব্যাপারে যেই সমস্ত আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন যেই সমস্ত আয়াত নাজেল করছে উসমান রাজি আল্লাহ তালার ব্যাপারে এরকম হয়তো অন্য সাহাবাদের ব্যাপারে এরকম আল্লাহ ফাকরম ইশারা করেন নেই নবী পাক সাল্লাহ আলী ফাজাইল তার বয়ান করছেন অন্য অন্য সাহাবাদের ফাজাইল বয়ান করেন নেই কাজে কেউ যদি আল্লাহ না করুক অন্য সাহাবির দূরে কথা আদনা সাহাবি উসমান রাজি আল্লাহ তো অনেক অনেক উর্ধের আদনা সাহাবীদের উপর কেউ যদি কেউ বক্স রাখে বিদ্বেষ রাখে তার তো ইমানের মধ্যে ত্রুটি আমার এই বক্তব্যর মাধ্যমে আল্লাহ মাফ করুক আউজবিল্লাহ আমি কাছে মাফ চাইতেছি ক্ষমা চাইতেছি যদি কারোর ধারণা হয় ওসমান রাজি আল্লাহ তার বা তার তাওহিন আমার অন্তরের মধ্যে আছে আল্লাহর কাছে আমি মাফ চাই আমি ক্ষমা প্রার্থনা করতেছি এটা কোন অবস্থাতে আমার অন্তরের মধ্যে ছিল না এটা থাকার প্রশ্নই আসে না হয়তো আমার বক্তব্য পুরো স্পষ্ট না হওয়ার কারণে বিশাল মাসবার মধ্যে স্বল্প টাইমের মধ্যে আমাকে অনেক বয়ান করতে হবে জন্য জেহেনের মধ্যে হয়তো বা অনেক সময় কি বয়ান করতেছি অনেক সময় খেয়ালও থাকে না হয়তো আমার খেয়াল একদিকে ছিল বয়ান ভিন্ন গতিতে চলতেছিল কিন্তু এরপরও যদি কোনো ভুল ত্রুটি এখান থেকে হয়ে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা প্রার্থনা করতেছি এরপর ওলামাই কেরাম মোত্তাকিন ওলামাই কেরাম এ ব্যাপারে আমাকে যেইভাবে দিক নির্দেশ দেন সেই দিক নির্দেশ অনুযায়ী আমি ব্যবস্থা নিতে রাজি আছি আল্লাহ আমাকে মাফ করুক আমাদের সবাইকে মাফ করুক এখানে ভুল বুঝে বুঝে কোনো অবকাশ নেই